তেরে ভাই দলের হলে তাকে আগে গুলি করে মেরে দেওয়া উচিত। তেরে ভাই দলের হলে তাকে আগে গুলি করে মেরে দেওয়া উচিত। আর কিছু জানতে চাও? দেখুন, আমি একটা কথা বলি, এই মার্ডারটা আমি মেনে নেবো না। মানে এই ফ্যামিলিটাকে আমি খুব ভালো করে চিনি, এদের কোনো শত্রু ছিল না এই গ্রামে। আমি যদি ভাবে যে যেই মার্ডার করুক, যদি বিজেপি ভাবে যে আমি মার্ডার করব, আর তৃণমূল কংগ্রেস চুপচাপ থাকলে কেষ্টমণ্ডল চুপচাপ থাকবে না। আমি নিজেকে মৃত্যুর ভয় পাই না। 15 দিনের ভেতরে যদি আসামি না ধরা পড়ে, যে জিনিস করব আমি খুব ভয়ঙ্কর খেলা খেলে দিয়ে যাব। এ কিন্তু আমি বলে দিলাম, ছান্নেবেলা ছেলে আমি নয়। পুলিশকে আমি যা বলার বলেছি, এসপিকে যা বলার বলেছি, 15 দিনের ভেতরে আসামি, ন্যায্য আসামিকে অ্যারেস্ট করতে হবে। কোনো কাহিনী শুনব না। আমি চাই না অশান্তি হোক, আর অশান্তি যদি কেউ চায়, আমি ইজ দ্য চ্যালেঞ্জ। আমি তো বললাম, যারাই করেছে পুলিশকে ধরে প্রমাণ করতে হবে কারা মার্ডার করেছে। হ্যাঁ, বিজেপি হতে পারে, কারণ যেহেতু ভালো লোক, এর কোনো তো শত্রু নাই। সেটা এই সম্পর্কে যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন, এবং সাবস্ক্রাইব করলে পাশে নোটিফিকেশন বেল দিকে বাজিয়ে দিন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আর রিকোয়েস্ট আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেক উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য।